বাঙালির স্বপ্নের সমুদ্র সৈকত। আদিগন্ত সুনীল জলরাশি আর বিস্তীর্ণ সোনালী বালুকারাশির মেলবন্ধনই পুরী সি বিচকে করে তুলেছে মনোমুগ্ধকর। আর তার সাথে বালির উপর লম্বা গলার বাহারি উঠে লম্বা পায়ের চলন এনে দেয় মরুভূমির ছোঁয়া। আর মরুদ্যান ছাড়া মরুভূমি কি সম্পূর্ণ হয়? চলুন আজ আমরা যাব পুরি সি বিচের স্বল্প পরিচিত মহাত্মা গান্ধী পার্কে। পুরি সি বিচের যেখানে শুরু সেইখানেই তৈরি করা হয়েছে এই মহাত্মা গান্ধী পার্ক। সমুদ্রের ধারে অবস্থিত এই পার্কটিতে প্রবেশের জন্য রয়েছে অসাধারণ সুন্দর একটি প্রবেশদ্বার। ভিতরে রয়েছে সবুজ ঘাসের গালিচা, পাহাড়ি গাছ, বিশাল বৃত্তাকার মঞ্চের উপর মহাত্মা গান্ধীর স্ট্যাচু, আর দেওয়াল জুড়ে খোদাই করা মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলনের কাহিনী। সুন্দর এই পার্কটি তৈরি করা হয়েছে মূলত পুরীতে আগত পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের মর্নিং ওয়াক আর ইভিনিং ওয়াকের কথা মাথায় রেখে। সকাল বা বিকেল যখনই আসুন, পুরি সি বিচের মহাত্মা গান্ধী পার্ক আপনাকে মুগ্ধ করবেই। অন্যান্য নতুন নতুন জায়গার ভ্রমণ সংক্রান্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যেই যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন ভ্রমণ সংক্রান্ত কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।